দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন পরীক্ষার জন্য তোমরা অনেকে মাধ্যমিকের এই প্রশ্নবিচিত্র ভলিউম ওয়ান এই ভলিউম ওয়ান যেটা দু হাজার সালের জন্য বেরিয়েছে এই বইটা থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করছো আমরা এই প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজির পেজগুলো আলোচনা করব যে পেজগুলো ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য মানে প্রথম ইউনিট টেস্টের জন্য বরাদ্দ করা আছে সেই মডেল পেজগুলো ধরে ধরে আমরা ইংরেজির বিষয়টা আলোচনা করব আমাদের প্রথম যে মডেলটা দিয়েছে আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এটা রয়েছে পেজ নাম্বার পঁয়ত্রিশ এখান থেকে আমরা ইংরেজি পেজটা আলোচনা করবো একের একটা সিন দেওয়া আছে যেই আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমি শুধুমাত্র ওই বিষণ্ন লোকেদের মাঝে নেই দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ইন্ডিয়াজ বিলাভেড লিডার এটা ভারতের জনপ্রিয় নেতার দাহ কার্যের যে শোভাযাত্রা তার থেকেও বেশি কিছু ছিল বাপু আমি সেই সমস্ত লোকের মাঝখানে হাঁটছিলাম যাদের কাছে আলাদা অর্থের উই হ্যাড ওয়াক্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি আমরা ভারতের সম্প্রতি ইতিহাসে বাপুর সঙ্গে হেঁটেছি সেই মসরিন পথে এবং অমসরিন পথে উই কুড নট নাও অ্যাকসেপ্ট ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ হাস এগেন যে মানুষটা আমাদেরকে এত কঠিন পথে পরিচালনা করেছেন সেই মানুষটার সঙ্গে আমরা আর কোনোদিন হাঁটবো না এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছিলাম না বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড বাপুর সে বেটে খাটো চেহারা হেঁটেছে স্টাফ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে ওভার এ লার্জ পার্ট অব ইন্ডিয়া ভারতের একটা বৃহত্তর অংশে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস হাঁটা মানেই ধীরে ধীরে উন্নতি করা ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ হাঁটা মানে তুমি চিন্তা করতে পারবে এবং পরিচ্ছন্নতার সঙ্গে কাছাকাছি গিয়ে দেখতে পারবে তোমার চারপাশে জিনিসগুলোকে ফ্রম স্মল ইনসেক্টস দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স সে ছোট ছোট পতঙ্গ থেকে শুরু করে একটু দূরের দিগন্ত রেখা পর্যন্ত এবার এ দাগে কিছু এমসি কি দেওয়া আছে ওয়াকিং উইথ বাপু বাপুর সঙ্গে হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং একটা আলাদা অর্থের আর বি দাগে বাপু হ্যাড লেড আস ওভার বাপু আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন মেনি ডিফিকাল্ট পাথস অনেক কঠিন পথে অপশন নাম্বার ওয়ান আর বি দাগে দুটো ট্রু ফলস দেওয়া আছে টি এফ লিখতে হবে টু ওয়াক ইজ টু মেক ফাস্ট প্রগ্রেস হাঁটা মানে দ্রুত গতিতে উন্নতি করা কথাটা ভুল ফলস কারণ হাঁটা মানে স্লো প্রোগ্রেস করা এখানে বলা আছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস ফাস্ট প্রগ্রেস নয় কিন্তু তাই ফলস লিখলাম এফ লিখলাম আর দুয়ে দাগে আছে বাপুজ ফিগার ওয়াজ বাল্কি বাপুর যে ফিগারটা ছিল সেটা বেশ মোটা সোটা মানে চওড়া তা কিন্তু নয় বেটে খাটো সরু চেহারা ছিল তা আমরা এফ লিখবো ফলস লিখবো বাপুজ স্লাইট ফিগার বলা আছে বাল্কি ফিগার বলা নেই কিন্তু সিদা কোশ্চেন আছে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ ওয়াকিং হাঁটার তাৎপর্যটা কি এই নিয়ে তুমি মন্তব্য করো তো হাঁটার তাৎপর্য মানে কি হাঁটা মানে ধীরে ধীরে উন্নতি করা আর হাঁটা মানেই তুমি চিন্তা করতে পারবে এবং পরিচ্ছন্নতার সঙ্গে কাছে গিয়ে দেখতে পারবে তোমার চারপাশের জিনিসগুলোকে সে ছোট ছোট পতঙ্গ থেকে শুরু করে দিগন্ত রেখা পর্যন্ত তার মানে আমরা এই দুটো লাইন লিখবো টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস ইট ইস টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দা হরাইজন ইন দ্য ডিস্টেন্স তাহলে টু ওয়াক ইজ টু মেক এখান থেকে শুরু করে ইন দ্য ডিস্টেন্স পর্যন্ত টু টু ইজ মেক থেকে শুরু করে ইন দ্য ডিস্টেন্স পর্যন্ত আমি ডট ডরড দিয়েছি তোমরা এভাবে লিখবে না পুরো লাইনটা দেখে দেখে দুই এর দাগ একটা পোয়েম দিয়েছে পোয়েমটা পড়ছি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়াল হ্যাড এক ওয়ার্ল পর্বত এবং কাটবেলি মধ্যে ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য দা ল্যাটার লিটল ব্রিগ আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতি বান রিপ্লাইড তখন কাঠবেড়ালি উত্তরে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট টেকেন ইন টুগেদার কিন্তু সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়াকে অবশ্যই জোড়া লাগাতে হয় টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করতে অ্যান্ড এ স্পিয়ার এবং একটা জগৎ তৈরি করতে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস এবং আমার জায়গা দখল করে থাকাটাকে আমি অপমানের মনে করি না এবার দুটো এমসি কেউ দেওয়া আছে এ দাগে দ্য কোয়ারল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ঝগড়াটা হয়েছিল পর্বত এবং কারির মধ্যে অপশন নম্বর ফোর বিদাকে বান ওয়াজ এ ডাউটলেস দেয়ার দ্য মাউন্টেন ইজ কার্ডমেন আলী নিঃসন্দেহে ছিল যে মাউন্টেন ইজ বিগ মাউন্টেন হয় বড় আর বিদাকে দুটো কোশ্চেন দেওয়া হচ্ছে হু কল দ্য মাউন্ট স্কুইরেল লিটিল প্রিগ কে কার্ডমেন ছোট্ট নীতিবাগিস বলেছিল কে বলেছিল পর্বত বলেছিল আমরা উত্তর লিখবো মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটিল প্রিগ আর দুয়ে দাগে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েট কবির নামটা কি আমরা লিখবো দ্য পোয়েটস নেম ইজ র্যাফ ওয়াল্ডো এমারসন কবির নাম হচ্ছে র্যাফ ওয়ার্ল্ড ও ইমারসন এটা আনসিন দিয়েছে পড়ছি রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক রবীন্দ্র সরোবর হচ্ছে একটা কৃত্রিম হ্রদ ইন সাউথ কলকাতা দক্ষিণ কলকাতায় অবস্থিত ফ্ল্যাঙ্কড বাই সাউদার্ন এভিনিউ টু দ্য নর্থ মানে এটা বিস্তৃত রয়েছে এরভাবে এর একটা চতুর্সীমা দেওয়া আছে উত্তর দিকে রয়েছে সাউদার্ন এভিনিউ রাজবিহারি এভিনিউ টু দা ওয়েস্ট পশ্চিম দিকে রয়েছে রাজবিহারি এভিনিউ ঢাকুরিয়া টু দ্য ইস্ট পূর্ব দিকে রয়েছে ঢাকুরিয়া অ্যান্ড দ্য কলকাতা সাব আরবান রেলওয়ে ট্র্যাকস টু দ্য সাউথ এবং কলকাতার সাব আরবান রেলওয়ে ট্র্যাকসটা রয়েছে দক্ষিণ দিকে ইট ইজ অলসো নোন অ্যাজ ঢাকুরিয়া লেক এই রবীন্দ্র সরোবরকে অনেকে ঢাকুরিয়া লেক এই নামে চেনে দ্য কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট যাকে আমরা কেআইটি বলি এটা একটা সংস্থা কলকাতা বডির একটা অন্তর্গত সরকারি একটা সংস্থা এই বডি রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন দ্য কলকাতা মেট্রোপলিটান এরিয়া কলকাতার মেট্রোপলিটান এরিয়াতে উন্নয়নমূলক সমস্ত কাজ এরাই করে এই কেআইটি মানে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই সংস্থাটা করে এই সংস্থা কি করেছিল অ্যাকোয়ার অ্যাবাউট ওয়ান নাইনটি টু একার্স অ্যাকোয়ার অ্যাবাউট ওয়ান নাইনটি টু একার্স অফ মার্সি ল্যান্ড ইন দ্য আর্লি নাইনটিন টোয়েন্টিজ উনিশশো কুড়ির সালের দিকে ওই দশকে প্রথমের দিকে তারা মোট একশো বিরানব্বই একর জায়গা দখল করেছিল এই হ্রদটা বানাবে বলে দেয়ার ইন্টেনশান ওয়াজ টু ডেভেলপ দ্য এরিয়া অফ রেসিডেন্সিয়াল ইউজ তাদের মেন উদ্দেশ্য ছিল এই এলাকাকে উন্নত করবে যাতে পরবর্তীকালে বসবাসের জন্য ব্যবহার করা যায় তবে পরবর্তীকালে এক্সকাভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন উইথ দ্য প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক পরে কিন্তু পরিকল্পনা বলা হয় না এখানে বসবাস গড়ে তোলা হবে না বিশাল বড় একটা হ্রদ বানানো হবে তাই মাটি খোঁড়ার কাজ চালু হয় অরিজিনালি ঢাকুরিয়া লেক এরা প্রথমে নাম ছিল ঢাকুরিয়া লেক ইন মে নাইনটিন ফিফটি এইট উনিশশো মে মাসে কেআইটি মানে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এরা কি করেছিল রিনেম দ্য লেক এই হ্রদের নতুন করে নামকরণ করেছিল ঢাকুরিয়া লেক এই নামকরণ রাখেনি পাল্টে তারা নতুন নাম দিয়েছিল রবীন্দ্র সরোবর অ্যাজ এ ট্রিবিউট টু আওয়ার গ্রেট পোয়েট আমাদের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই পরিকল্পনাটা গ্রহণ করা হয় কিছু এমসি কো দেওয়া আছে একে থাকে রবীন্দ্র সরোবরিজ অলস নোন রবীন্দ্র সরোবর আরও পরিচিত কী নামে ওতে হচ্ছে ঢাকুরিয়া লেক এই নামে ইট ইজ এ এটা কীরকম হ্রদ এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেক কৃত্রিম হ্রদ অপশন নম্বর সি তিনি থেকে রবীন্দ্র সরোবরিজ ফ্ল্যাংকড বাই সাউদার্ন এভিনিউ টু দ্য নর্থ এই রবীন্দ্র সরোবরের সাউদার্ন এভিনিউটা রয়েছে কোন দিকে উত্তর উত্তর দিকে আর কেআইটি রি নেম দ্য লেক ট্রিবিউট টু আওয়ার গ্রেট পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর কেআইটি নামটা নতুন কেআইটি মানে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই যে নামটা বদল করলো নতুন নাম রাখলো রবীন্দ্র সরোবর কাকে শ্রদ্ধা জানা থেকে উত্তর রয়েছে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে থেকে অপশন নাম্বার বি ট্রুফলস দেওয়া হচ্ছে চারখানা নেম অফ দ্য লেক ইজ সুভাষ সরোবর এই সরোবরের নাম হচ্ছে সুভাষ সরোবর কথাটা ভুল ফলস সরোবরের নাম হচ্ছে রবীন্দ্র সরোবর

একটা বড় হ্রদ তৈরি করা হবে এই পরিকল্পনা নিয়ে অবশ্যই ঠিক টি লিখলাম চারের দাগে দ্য ইজ রিনেমড এজ ঢাকুরিয়া লেক এই হ্রদটার নাম পাল্টে রাখা হয়েছিল ঢাকুরিয়া লেক কথাটা ভুল ফলস নাম পাল্টে রাখা হয়েছিল রবীন্দ্র সরোবর এবার সিধা একটা অ্যাডজয়নিং এরিয়া জ রবীন্দ্র সরোবর এই রবীন্দ্র সরোবরের পার্শ্ববর্তী এলাকাগুলোর নামগুলো কি কি মানে চতুরসীমাটা লিখতে হবে তোমাকে আমরা প্রথম দু লাইন বলে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে রবীন্দ্র সরোবর তার উত্তর দিকে রয়েছে সাউদার্ন এভিনিউ পশ্চিম দিকে রয়েছে রাজবিহারী এভিনিউ পূর্ব দিকে রয়েছে ঢাকুরিয়া এবং দক্ষিণ দিকে রয়েছে কলকাতা সাব আরবান রেলওয়ে ট্র্যাক এইটা বলে দেওয়া মানে চারপাশে এলাকার কথা বলা হয়ে যাচ্ছে তো আমরা এই লাইনটা লিখবো রবীন্দ্র সরোবর ইজ এন আর্টিফিশিয়াল লেক ইন সাউথ কলকাতা ফ্ল্যাংড বাই সাউদার্ন এভিনিউ টু দ্য নর্থ রাজবিহারি এভিনিউ টু দ্য ওয়েস্ট ঢাকুরিয়া টু দ্য ইস্ট অ্যান্ড কলকাতা সাব আরবান রেলওয়ে ট্র্যাক টু দ্য সাউথ মানে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে টু দ্য সাউথ পর্যন্ত রবীন্দ্র সরোবর থেকে শুরু করে টু দ্য সাউথ পর্যন্ত এটা লিখে দিলে কিন্তু আমাদের সি আগে উত্তর হবে ডট ডট না পুরো লাইনটা দেখে দেখে লিখবে এবার আমরা গ্রামার চলে যাবো চারের দাগে কারেক্ট অল্টারনেটিভকে নিতে বলেছি উইল হ্যাভ লেফট এই বাই দিস টাইম বলে দিস মানে বাই দিয়ে টাইম উল্লেখ করা আসবে ফিউচার পারফেক্টেন্সে বাক করা যাবে তাহলে উইল হ্যাভ লেফট আর পাঁচের দাগে আর্টিকেল বিপজিশন আছে হোয়েন দ্য বেল র্যাঙ্ক ফর দ্য লাস্ট পিরিয়ড এট ফোর থার্টি সামি পিকটা ফিজ বুকস এটা আমাদের ফাদার হেল্প থেকে নেওয়া বাক্য যখন বেলটা বাজলো সাড়ে চারটার সময় তখন স্বামীনাথন তার বইগুলো তুলে নিল আর বি দাগে অ্যাজ তিনখানা প্রশ্ন আছে যে হি মেট মাই ফ্রেন্ড ইন দা পার্ক মেটকে আন্ডারলাইন করেছে এবং ফেজাল ভাব লাগাতে বলেছে মেটের ফেজাল ভাব কাম অ্যাক্রস তবে এটা সেকেন্ড ফর্মে আছে তাই আমরা মেটের জায়গায় লিখবো কেম অ্যাক্রস দু আই হ্যাড রিটিন এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে আমরা লিখবো এ লেটার হ্যাড বিন রিটিন বাই মি

এবং তিনি তাকে অর্ডার করলেন বসে পড়তে উত্তর হবে স্যামুয়েল টোল্ড স্বামী ইট ওয়াজ অল রাইট অ্যান্ড অর্ডার টু সিট ডাউন ছয়ের দাগে দুটো শব্দ আনসিন থেকে খুঁজতে হবে সমর্থক শব্দ একের দাগে আছে অ্যাক্ট অব ডিগিং এ হোল ইন দ্য গ্রাউন্ড মাটিতে কোনো গর্ত খোঁড়ার কাজ এটাকে আমরা এক্সক্যাভেশন বলি শব্দটা কোথায় আছে খুঁজে দেবো আগে শুনে নাও শুনেভেশন আর দুয়ের জায়গায় সামথিং দ্যাট ইউ ওয়ান্ট অ্যান্ড প্ল্যান টু ডু যেটা তুমি চাইছো মনস্থ করছো উদ্দেশ্য করছো কাজ করবে তাকে আমরা ইন্টেনশন বলি তো চলো আমরা শব্দগুলো কোথায় আছে খুঁজে নেব এখানে পেয়ে যাবে আর ইন্টেনশন এখানে পেয়ে যাবে এইভাবে পেজ নাম্বার পঁয়ত্রিশে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান ছিল তো সেখান থেকে আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম এর পরে পরে মডেল নাম্বার টু থ্রি ফোর এগুলো আপলোড হতে থাকবে এবং তোমাদের ফার্স্ট সামিটিভ ইভালুয়েশনে ইংরেজির প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে তো যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে রাখো পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে থাকবে